কিছু লোক বলবে যে কিতাবুল মুকাদ্দাসে ভিন্ন পাঠ আছে এবং এই ভিন্ন পাঠের কারণে বাইবেল বিশ্বাসযোগ্য নয় এখানে বড় সমস্যা আছে আমি বিশ্বাস করি যে বাইবেল খুব বিশ্বাসযোগ্য একটি বই আক্ষরিক বিশুদ্ধতার ক্ষেত্রে মূল লেখার শব্দের সংরক্ষণের ব্যাপারে আমি তা খুবই নির্ভরযোগ্য বলে মনে করি এবং কোরআনের বিশুদ্ধতা নিয়ে আমার একই চিন্তা যে তার লেখাও বেশ নির্ভরযোগ্য হযরত মোহাম্মদ লেখকদের কাছে যা আপৃত্তি করলেন সেগুলো আজকাল কোরআনেও সংরক্ষণ হয়েছে সেগুলো বেশ নির্ভরযোগ্য আসুন কোরআনের ইতিহাস একটু বিশ্লেষণ করে দেখি আসলে কি হয়েছে যখন হজরত মোহাম্মদ কোরআনের বিষয়গুলি শোনাতেন এবং তার সাহাবা সেগুলো লিখে রাখতেন কোরানের আয়াতগুলো পাতা চামড়া ও হাড়ের উপর বা যা কিছু পেতেন সেগুলোর উপর লিখে রাখতেন হুজুরের কাছে যা নাজেল করা হতো তাই লিখে রাখতেন হজরত মোহাম্মদের জীবনকালে এগুলো সংকলন করা হয়নি নবীজি মারা যাওয়ার পরে শুধু এগুলো একত্র করা হল হজরত আবু বকর একটি দলকে এই সমস্ত লেখাগুলো সংকলন করে কোরআন শরীফ লিখে রাখার দায়িত্ব দিলেন হজরত মোহাম্মদ বললেন যদি তোমরা কোরআন শিখতে চাও এই চার ব্যক্তির কাছে শিখো এবং তিনি চারজনের নাম দিলেন তিনি প্রথমে শুরু করলেন আবদুল্লাহ ইবনে মাসুদকে দিয়ে তিনি বললেন প্রথমে এই ব্যক্তির কাছে কোরআনের পাঠ গ্রহণ করো তারপর তিনি উল্লেখ করলেন সালেম মুদিন জব্বাল এবং উবাই ইবনে কাব তো আপনি যদি ইবনে মাসুদের কোরআনের কাছে যান আপনি দেখবেন তা বর্তমান কোরআন থেকে বেশ আলাদা এমন কি তার মাত্র একশো এগারো সুরা আছে সুরাতুল ফাতেহাকে যুক্ত করা হয়নি সুরতুল ফালাককে যুক্ত করা হয়নি এবং সুরা নাসও যুক্ত করা হয়নি একশো এগারো সুরা মোহাম্মদ বলেছেন এই ব্যক্তির নিকট থেকে কোরআনের পাঠ গ্রহণ করো সেটা সহি বোকারিতে পাওয়া যায় সুরা বাকারার প্রথম আয়াতে লেখা আছে জালিকাল কিতাবু আল কিতাব লারায় বা এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই কিন্তু ইবনে মাসুদ যিনি নবীজির প্রিয় পাঠক ছিলেন এমনকি আরও কয়েকজনও এই আয়াত দিয়েছেন এইভাবে তানজিলুল কিতাবু উ লারায় বা ফি এই হল নাজিলকৃত কিতাব যার কোনো সন্দেহ নেই সুরা বাকারার একশো আটানব্বই আয়াতের শেষে ইবনে মাসুদ যোগ করেছেন ফি মোয়াসেমেল হজ অর্থাৎ হজের মৌসুমে যা বর্তমান কোরানে নেই তেমনিভাবে বর্তমান কোরআনে সুরা আল ইমরান উনিশ আয়াতের লেখা আছে ইন্না দিনা ইন্দা লাহিল ইসলাম আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম কিন্তু ইবন মাসুদের কোরআনে আল ইসলাম শব্দের পরিবর্তে ছিল আলহানিফিয়া হানিফিয়া এই ধরনের অনেক অনেক ভিন্ন ভিন্নপাটের উদাহরণ দেওয়া যায় আসলে কোরআনের সবচেয়ে প্রাচীন মুজাহাবগুলোর মধ্যে এই ধরনের অনেক ভিন্ন পাঠ রয়েছে প্রাচীন মক্কা মদিনা বাসরা তবকাপি এবং তাসখন্দ কোরআন তুলনা করে মুসলমান বিশেষজ্ঞরা এমন পেয়েছে প্রাচীন মুসলিম ও ইসাইরা এমন ভিন্ন পাঠের অস্তিত্ব গ্রহণ করেছেন এবং খোলাখুলিভাবে সেগুলো উল্লেখ করতেন বর্তমানে কিছু মুসলিম সেগুলোর অস্তিত্ব অস্বীকার করে তা লুকিয়ে রাখে মোহাম্মদের সেই উল্লেখকৃত চারজনের মধ্যে আরেকজনের নাম উবাই উবাইবন কাব তিনি শুধু সেই চার শীর্ষ কোরআন পাঠকের একজন নন বরং হাদিসেও তাকে বলা হয়েছে কোরআনের শীর্ষ পাঠক এবং তার কাছে গেলে তার কোরআনে একশো ষোলো সুরা রয়েছে তার কোরআনের মধ্যে দুটি সুরা আছে যেটি বর্তমান কোরআনে নেই তাই কোরআনে কত সুরা রয়েছে সেই ব্যাপারেও হজরত মোহাম্মদের উক্ত শীর্ষ কোরআন শরীফ পাঠকেরা একমত ছিলেন না একজন বলে একশো ষোলো একজন বলে একশো এগারো এবং আমাদের কাছে আছে একশো চোদ্দ এগুলো বেশ বড় পার্থক্য কিন্তু তবুও কুরানের শব্দ নিয়ে আমি একজন গবেষক হয়ে বলবো যে কোরআন বেশ ভালোভাবেই সংরক্ষিত হয়েছে হজরত মোহাম্মদের সেই মূল সুরাগুলো এখনও আছে এবং কিতাবুল মুকাদ্দাস সম্পর্কে আমি একই কথা বলি হ্যাঁ কিছু কিছু অংশ আছে এমন শব্দ বা ভিন্ন পাঠ থাকতে পারে যেগুলো মূলে ছিল না কিন্তু তাতে কিতাবুল মুকাদ্দাসের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় না বাইবেল এখনও খুব নির্ভরযোগ্য কোরআন যেমন বিশুদ্ধ বাইবেলও তেমন বিশুদ্ধ তাই বাইবেল কোরআন উভয় কিতাবের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করি না আমি দুটোকেই খুব বিশ্বাসযোগ্য বলে মনে করি কিন্তু ইঞ্জিলের বিরুদ্ধে এমন ধরনের অভিযোগ তুললে কোরআন শরীফের ক্ষেত্রে আরও কঠিন সমস্যা আছে এবং আমার মনে হয় সেখানে যাওয়া উচিত নয়